এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টের আমরা লগ আউট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই অপশনটিকে আমরা অ্যাক্টিভ করতে পারি। তো এটি এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ আছে, তো এটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিছু কোডিং করতে হবে। তো আমাদের কোডিং করতে হবে আমাদের নেটবিনস আইডি এই প্ল্যাটফর্মে। আমরা চলে যাব আমাদের ইউজার লগ ইন কন্ট্রোলারে, আমরা চলে যাচ্ছি, আমরা ইউজার লগ ইন কন্ট্রোলারে এই মুহূর্তে আছি। তো এখন ইউজার লগ ইন কন্ট্রোলারে আমরা জাস্ট কিছু কোডিং করব, দেন আমরা আরও কিছু কোডিং আমাদের করা লাগবে আমাদের যে পেজটিতে, সেটি হচ্ছে হুম আন্ডারস্কোর অ্যাডমিন এই পেজে। তো প্রথমে ইউজার লগ ইন কন্ট্রোলার এই পেজটিতে আমরা প্রয়োজনীয় কোডিং করে নিই। তো এটি হচ্ছে শুরু, এটি হচ্ছে শেষ। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু খেয়াল করে নিই, ইফ কন্ডিশনে শুরু, দেন ইস কন্ডিশনে শুরু, ইস কন্ডিশনে শেষ, দেন অ্যাড ঠিক নিচের দিকে আমাদের কোডিংগুলো করতে হবে। অর্থাৎ এখানে একটি ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে। তো এটি হচ্ছে আমাদের ফাংশনের জন্য কোড, অর্থাৎ এটি হচ্ছে আমাদের টোটাল ক্লাসটা। ক্লাসের পরে আমরা যে কাজটি করেছি, দেন আমরা ফাংশন ক্রিয়েট করেছি, দেন এটি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের জন্য কোডটুকু, দেন এখন এখান থেকে এই পর্যন্ত কোডিং হচ্ছে আমাদের জাস্ট ফাংশন ক্রিয়েট করার পর্যন্ত। দেন এর ঠিক নিচের দিকে আমাদের কোডিং করতে হবে, এটি একটু খেয়াল রাখবেন। দেন এখন এখানে আমরা একটি ফাংশন ক্রিয়েট করব। তো এখন আমরা লিখছি পাবলিক পাবলিক ফাংশন ফাংশন। এখন ফাংশনের নেমটি আমরা কী দেবো সেটি হচ্ছে বিষয়। তো আমরা আমাদের হোম অ্যাডমিন পেজে চলে যাই। তো এখন আমরা হোম অ্যাডমিন পেজে যদি যাই, তো এখন এখান থেকে আমরা চলে যাব লগ আউট যে অপশনটি আছে আমাদের, সেখানে আমরা এই মুহূর্তে আছি লগ আউট। এটি এর সামনে আমরা জাস্ট আমাদের কন্ট্রোলারকে আমরা জাস্ট কল করব। তো এখন এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি পিএইচপি ইকো বেজ ইউআরএল, দেন দুটি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা জাস্ট এই লাইনটি শেষ করলাম। দেন এখন আমরা পিএইচপি ট্যাগটিকে ক্লোজ করেছি। তো এখন আমাদের কন্ট্রোলারের নাম এখানে দিতে হবে। তো আমরা যেহেতু ইউজার লগ ইন কন্ট্রোলারে কোডিং করছি, তো এখন এখানে আমরা আমাদের কন্ট্রোলারের নামটি দিব ইউজার আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর কন্ট্রোলার। এখানে একটু খেয়াল রাখবেন যাতে ভুল না হয়, আমরা প্রপারলি নেমটি জাস্ট দিতে পারি। আমরা এখানে দিয়ে দিলাম ইউজার লগ ইন কন্ট্রোলার। ইউজার লগ ইন কন্ট্রোলারের কোথায় আমরা রাখবো সেটি হচ্ছে বিষয়, ইউজার লগ ইন কন্ট্রোলার। দেন এখন এখানে আমরা যে নাম দিব সেই নামেই কিন্তু আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি লগ আউট, আমরা এখানে জাস্ট লগ আউট দিয়ে দিলাম, লগ আউট ডট এসটিএমএল এসটিএমএল দিয়ে দিচ্ছি। দেন ফাইলটিকে আমরা সেভ করছি। দেন এখন আমরা যে কাজটি করবো, আমরা চলে যাব আমাদের ইউজার লগ ইন কন্ট্রোলার। আমরা ইউজার লগ ইন কন্ট্রোলারে অলরেডি চলে এসেছি। দেন এখন এখানে জাস্ট আমরা লগ আউট নামে একটি ফাংশন ক্রিয়েট করব। আপনারা জানেন যে কীভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, অলরেডি আমরা আরও ফাংশন ক্রিয়েট করেছি। দেন এখন এখানে জাস্ট আমরা কিছু কোডিং আমরা করে দেব। তো এখন আমরা কোডিংগুলো করছি, আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি ডলার সাইন দিস সেশন দিস সেশন। দেন আমরা আনসেট করে দেব আমাদের ডাটাকে, আনসেট আন্ডারস্কোর ইউজার ডাটা। আমাদের ডাটাকে আমরা আনসেট করব, দেন দুটি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা দুটি সিঙ্গেল কোটেশন দেব। এর ঠিক মাঝখানে আমরা জাস্ট দিয়ে দেবো আমাদের ইউজার আইডিকে, ইউজার আন্ডারস্কোর আইডি। আমাদের ডাটাবেজে অলরেডি কিন্তু এ নামে ফিল্ড তৈরি করা হয়েছে, তো এই কারণে আমরা জাস্ট ইউজার আইডি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ একজন ইউজারের কিন্তু ইউনিক আইডি একটি থাকবে, তো সে কারণেই মূলত আমরা এখানে ইউজার আইডি দিলাম। আমরা ইউজার আইডি দিয়ে এটিকে সেভ করলাম আপাতত। দেন এখন আমরা যদি আমাদের ডাটাবেজে চলে যাই, আমরা একটু যদি খেয়াল করি আমাদের ডাটাবেজে, ডাটাবেজে কিন্তু আমাদের ইউজার আন্ডারস্কোর আইডি নামে একটি আইডি আমরা ক্রিয়েট করেছি, আমরা দেখতে পাচ্ছি। তো এখন এখানে আমরা জাস্ট ইউজার আইডি দিয়ে দিচ্ছি। দেন এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের পেজটিকে আমরা রিডিরেক্ট করব। তো রিডিরেক্ট করব আমরা পেজটিকে। তো রিডিরেক্ট করার জন্য আমরা জাস্ট এখন কোডিংটুকু লিখে দিচ্ছি। তো আমরা এখান থেকে রিডিরেক্ট করার জন্য আমরা লিখে দিচ্ছি
রিডিরেক্ট, দেন দুটি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা দুটি ডাবল কোটেশন দেব। এখন এই ডাবল কোটেশনের মাঝখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে আমাদের কন্ট্রোলারের নেমটি আমরা দেব। এটি কোথায় যাবে? আমাদের যাবে হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারে, ওয়েলকাম কন্ট্রোলারে যাবে। ওয়েলকাম কন্ট্রোলার কোথায় যাবে সেটি আমাদের ডিফাইন করে দিতে হবে। ওয়েলকাম কন্ট্রোলারের আমাদের যাবে হচ্ছে ইন্ডেক্স ফাংশনে, ইন্ডেক্স ফাংশনে চলে যাবে। দেন সে কী করবে, সে পেজটিকে রিফ্রেশ করবে। আমরা দুটি সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমরা লিখে দিচ্ছি রিফ্রেশ। দেন আমরা সেমিকোলনের মাধ্যমে আমাদের এই লাইনটিকে শেষ করলাম, সরি আমি একটু ভুল করেছি, সেমিকোলন দিয়ে আমরা আমাদের এই লাইনটিকে শেষ করেছি। দেন ফাইলটিকে আমরা সেভ করলাম, আমাদের ফাইলও অলরেডি সেভ কমপ্লিট। দেন আমরা এখানে একটি ইরর মেসেজ দেখতে পাচ্ছি, আসলে ইরোরটি কী কারণে হয়েছে আমরা একটু দেখব, আমরা একটু চেক করে দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইরর মেসেজ রয়েছে, আমরা এখানে মেবি একটু ভুল করেছি। হ্যাঁ আমার মনে পড়েছে কী ভুলটি করেছি, আমরা কিন্তু সেকেন্ড ব্রেকেট দেইনি, এই ভুলটি কিন্তু আমরা করেছি। আপনারা দেখবেন যে এখানে আপনারা যখন ফাংশন ক্রিয়েট করেছেন একটা সেকেন্ড ব্রেকেট দিতে হয় শুরু, আরেকটা হচ্ছে শেষ, তো এখানে আমরা কোনো সেকেন্ড ব্রেকেটই ইউজ করিনি। তো এখন এখানে আমরা যে কাজটি করবো, এখানে জাস্ট আমরা এন্টার কি প্রেস করে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা আরেকটি সেকেন্ড ব্রেকেট দিয়ে দেব। দেন ফাইলটিকে আমরা যদি সেভ করি, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো এরর নোটিফিকেশন আসছে না। দেন এখন আমরা দেখি বাস্তবিক পক্ষে আসলে আমরা কতটুকু সাকসেসফুল কোডিং করতে পারলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ফাইলে, অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি আমাদের পেজে, লগ ইন পেজে আছি। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা একজন ইউজারের আজিজ, আমাদের আজিজ নামে একটি ইউজার আছে, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করছি। তো অলরেডি আমরা প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমরা লগ আউট করে আমরা কিন্তু আমাদের প্রজেক্টের হোম পেজে চলে আসতে সক্ষম হয়েছি। তো আমরা যদি আরেকটি ইউজার দিয়ে এখানে লগ ইন করি, সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি আসাদ 569123, তার পাসওয়ার্ড দিয়েছিলাম আমি। দেন এখন আমরা এখান থেকে যদি তার ইউজার আইডিকে আমরা লগ আউট করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমরা কিন্তু ইন্ডেক্স পেজে আমরা প্রবেশ করতে সক্ষম হয়েছি। দেন এখন এখানে আমরা আরেকটি কাজ করে নেই, হোম অ্যাডমিন আমার খেয়াল হয়েছে এখন। তো এখন এখান থেকে এটিকে আমরা জাস্ট কপি করছি, কপি করে আমরা যে কাজটি করব, আমাদের এখানে একটি পেজ রয়েছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা লগ ইন করে আবার প্রবেশ করছি আসাদ। এখানে আমরা একটি পেজ দিয়েছি, সেটি হচ্ছে ভিউ সাইট, অর্থাৎ ভিউ সাইটে ক্লিক করলে আমাদের সাইটটি ভিউ হবে সেজন্য। তো এখন এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করেছি, এই লাইন কোডিং কপি করে আমরা জাস্ট এইখানে আমরা এটিকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করেছি। তো এখন এখানে এটি আছে কিসের আন্ডারে সেটি আমাদের দিয়ে দিতে হবে, আমাদের আছে এটি ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে রয়েছে। দেন এখন এখানে ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে আমরা এখানে দিয়ে দেব ইন্ডেক্স ডট এইচটিএমএল, যেহেতু আমার হোম পেজটি আছে ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে। আমরা একটু দেখে নিতে পারি আমাদের ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে এটিকে আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ফাংশনটি আমাদের হোম পেজটি রয়েছে ইন্ডেক্স ফাংশনের আন্ডারে, এবং ইন্ডেক্স ফাংশনটি রয়েছে ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে। তো এই কারণে আমরা জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে দিয়ে দিয়েছি। দেন এখন আমরা যদি পেজটিকে রিলোড দিই এবং ভিউ সাইটে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা হোম পেজে ফিরে আসতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা লগ আউট, যে লিঙ্কটি আমরা ক্রিয়েট করেছিলাম, যে মেনুটি আমরা ক্রিয়েট করেছিলাম, সেই মেনুটিকে আমরা কীভাবে প্রপারলি আমরা কাজ করাতে পারি।